দক্ষিণ ভারতের আলোচিত সিনেমা পুষ্পা মুক্তির পরপরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। তখনই জানা গিয়েছিল ছবিটির সিকুয়েল নির্মাণ করা হবে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি শুরু হয়েছে পুষ্পা টু সিনেমার শুটিং, কিন্তু এতে বাদ সেধেছে ভারতের আয়কর দপ্তর। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ তুলেছে সংস্থাটি বিস্তারিত প্রতিবেদনে। পুষ্পা সিরিজের সিকুয়েলের শুটিং নিয়ে অনেক দিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। কবে থেকে শুটিং শুরু হবে, কোথায় হবে তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটিয়ে গত 12ই ডিসেম্বর শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত পুষ্পা দ্য রুল সিনেমার শুটিং। তবে শুরুতেই বড় ঝামেলায় পড়লেন সিনেমাটির নির্মাতারা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ তুলেছে ভারতের আয়কর বিভাগ, আর এ কারণেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে সিনেমাটির ভবিষ্যৎ। জানা গেছে পুষ্পা দ্য রাইজ 2021-22 সালে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা। ছবিটির সব মিলিয়ে 350 কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। তবে সিনেমার আয় অনুযায়ী কর না দেওয়ার অভিযোগ উঠেছে চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে। তাই শুটিং এর প্রথম দিনেই মিত্রি মুভি মেকার্স এর সেটে হানা দিয়েছে দেশটির আয়কর বিভাগের কর্মকর্তারা। গত বছর ডিসেম্বরে মুক্তি পায় পুষ্পা দ্য রাইজ। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত সিনেমাটি ছিল দক্ষিণী শিল্পের সাফল্যের পথে প্রথম মাইলফলক। খুব তাড়াতাড়ি সিনেমা হলগুলো দখল করে নেয় এই সিনেমাটি। প্যান ইন্ডিয়া ফিল্মটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিভিন্ন ভাষায় দর্শকদের বিনোদন দিয়েছে। আগামী 17ই ডিসেম্বর পুষ্পা দ্য রাইজের মুক্তির এক বছর পূর্ণ হবে। জানা গেছে সেদিন সিকুয়েলের কিছু ঝলক সামনে আনা হবে। 2021 সালের ডিসেম্বরে পুষ্পা দ্য রাইজ সিনেমার মুক্তির পর দর্শকদের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন নির্মাতারা।